মহিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মহিয়ারি মজুমদার পাড়া বাসুদেব ভবনে মিলন উৎসব অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে হিন্দু, মুসলিম, শিখ এবং খ্রিস্টান ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন উৎসবের মাধ্যমে এক হল এই মানব ধর্ম এই বার্তা দেওয়া প্রচেষ্টা সমাজের উদ্দেশ্যে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার ধর্মের ধর্মগুরুগণ এবং সাঁকরাইল বিধানসভার বিধায়িকা শ্রীমতী প্রিয়া পাল, মহিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মঙ্গলা রায়, উপপ্রধান শ্রী শুভঙ্কর মজুমদার, সহ সভাপতি হাওড়া জেলা পরিষদের শ্রী অজয় ভট্টাচার্য সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ। এই অনুষ্ঠানে প্রাক্তন প্রধান ও উপপ্রধান সহ মহিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গাপূজা, কালীপূজা, ছট পূজা এবং মসজিদ কমিটিগুলোকে সম্মান প্রদান করা হয়। আমাদের চ্যানেলের তরফ থেকে মহিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী শুভঙ্কর মজুমদার মহাশয়কে শুভেচ্ছা এবং কুর্নিশ জানাই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির এই মিলন উৎসবের আয়োজন করবার জন্য। সঙ্গে থাকুন সংবাদ উনসানি ডিজিটাল পেজে। ভীষণ ভালো লাগলো যে আমি যে চেয়ারটাতে আজকে কেন আগামী 5 বছর আগেও আমি ওই চেয়ারটাতে বসেছি, আবার এবারে নতুন করে আবারও আমি প্রধান হয়েছি। আমি ওই চেয়ারটাতে বসেছি যে আগের প্রধানদের আমি সম্মান দিতে পেরেছি, এতে আমার ভীষণ ভালো লেগেছে। আমরা মহিয়ারির নামটা কিন্তু আমাদের শ্রী চৈতন্যদেব এই নদী সরস্বতী নদীর পার দিয়ে হেঁটে গিয়েছিলেন সাঁকরাইলের ওপর দিয়ে শ্রীধাম, সেই জন্য আল আনন্দ ধাম আনন্দ হলি ওখানে তার ধুলো পড়েছিল, এখান দিয়ে হেঁটে গেছিল, তাই মহিয়ারি তাদের ধুলো ধান করেছিল। তো আমরা সেইটাকে বজায় রেখে আমাদের পূর্বসরী যারা ছিলেন তাদেরকেও আমরা সম্বর্ধনা দিয়েছি, যাদের আশীর্বাদ নিয়ে আমরা আজকে পঞ্চায়েত প্রশাসনের দায়িত্বে আছি তাদের আশীর্বাদকে নিয়ে। এবং মহিয়ারি যে একটা শিক্ষার কিছু স্থান আমরা সেটা চেষ্টা করেছি, আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য একই বিন্দুতে দুইটি কিছু হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু পাহাড়টা, এই লক্ষ্য নিয়েই আমরা যখন বসেছিলাম আমরা পঞ্চায়েত থেকে ঠিক করেছিলাম সবাইকে নিয়ে একটা ছোট্ট মিলন উৎসব করে আমরা বার্তা দিতে চাই। মহিয়ারি এক ছিল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ধর্ম যার যার উৎসব সবার সেই অনুষ্ঠানটা প্রথম প্রয়াসের চেষ্টা করেছিল সবাইকে নিয়ে সকলের সঙ্গে। আমরা আজকে আমরা চার ধর্মের আপনারা দেখতে পেয়েছেন চার ধর্মের মানুষ সম্প্রদায় এখানে এসেছিলেন, আমরা এখানে প্রধান প্রধানদের সম্বর্ধনা দিয়েছি, এলাকার যারা সামাজিক দায়বদ্ধতার কাজ নিয়ে করেন ডাক্তার থেকে শুরু করে শিক্ষাবিদ এবং সামাজিক কর্মীদের আমরা সম্বর্ধনা দিয়েছি, ক্লাবগুলোকে সম্বর্ধনা দিয়েছি, আমরা ছট পুজো জগতের যতগুলো উৎসব মৌড়িতে হয় রাসমেলা থেকে শুরু করে রথ থেকে শুরু করে সমস্ত সবাইকে আমরা চেষ্টা করেছি এক জায়গায় নিয়ে এসে এক ছাতার তলায় যাতে আমরা দাঁড় করাতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, প্রাক্তনদেরকেও আমরা দিয়েছি, আমরা প্রধান উপপ্রধানদেরকেও আমরা দিয়েছি যাদের আশীর্বাদ নিয়ে আমরা পঞ্চায়েত যাদের চেয়ারে আমরা বসছি আমাদের পূর্বসরী যারা তাদের তো আশীর্বাদ নিয়ে আমরা ওই চেয়ারে বসছি, সেই যোগ্যতা আমাদের আছে কিনা জানি না, তাদের আশীর্বাদকে পাথেয় করে তাই আমরা সেই পূর্বসরীদের আমরা প্রণাম করার চেষ্টা করেছি এই অনুষ্ঠানে। আমার নাম শুভঙ্কর মজুমদার, আমি প্রধান মহিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত। এছাড়া সবাই আছেন, আমার সমস্ত বোর্ডের মেম্বার আছে এখানে, দল মত নির্বিশেষে আছেন এখানে, কোনো রাজনৈতিক রং থাকতে পারে অনেকের কিন্তু আমরা সবাইকে নিই এখানে সবাই আছে, প্রত্যেকটা দলের এখানে রিপ্রেজেন্ট করছেন তারা, কিন্তু এই অনুষ্ঠানের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে আমরা পঞ্চায়েতের সদস্য মাত্র, ওখানে কোনো রং নেই, ওখানে কোনো ধর্ম নেই, ওখানে কোনো চাপ।